একটা কথা রয়েছে না যা হয় মঙ্গলের জন্যই হয় যদি মালদ্বীপ ভারতের সঙ্গে পাঙ্গা না নিত তাহলে হয়তো বিশ্ব মালদ্বীপের খারাপ রূপটা দেখতে পেত না সদ্যই আমেরিকা মালদ্বীপকে নিয়ে বিশ্বকে একটা বড় সতর্কতা দিয়েছিল কিন্তু আমেরিকার এই সতর্কতার দিকে কারোর নজরই পড়েনি অবশ্য আজকে আমরা আপনাদের মালদ্বীপের ওপর আমেরিকার এমন হামলা দেখাবো যা দেখে প্রত্যেক ভারতীয় খুশি হবে এবং সেই সাথে সাথে ভবিষ্যতের জন্য সতর্ক হবে আপনারা মালদ্বীপকে কে ক্ষেত্রে প্যারাডাইস বলে মনে করেন কিন্তু সত্য তো এটাই মালদ্বীপ ট্যুরিজম নয় টেরোরিজম জন্য জান্নাত মালদ্বীপ বিশ্বের একমাত্র দেশ যেখান থেকে আইএসআইএস এ সব থেকে বেশি অ্যাডমিশন হয় আমেরিকা তার রিপোর্টে মালদ্বীপকে কে আইএসআইএস এবং আল ডেরা বলেছে আমেরিকার মতে মালদ্বীপ ভীষণই কট্টর একটা দেশ মালদ্বীপে এই সময় জিহাদ ড্রাগস এবং গরিবতা চরম পর্যায়ে রয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি তার রিপোর্টে বলেছে দু সাল থেকে দু শুরু পর্যন্ত মালদ্বীপের আড়াইশোর বেশি মানুষ আইএসআইএস এ যোগদান করার জন্য সিরিয়া চলে যায় এটা জনসংখ্যার নিরিখে বিশ্বে সব থেকে বেশি মানে মালদ্বীপে প্রতি ব্যক্তি জঙ্গিবাদ সবচেয়ে বেশি রয়েছে আর মালদ্বীপে জঙ্গিদের সংখ্যা বেড়েই চলেছে মালদ্বীপে কারণ না কারোর আত্মীয় সিরিয়াতে আইএসআইএস এর জন্য লড়ছে আপাতত ভারত ও মালদ্বীপ বিবাদে আমেরিকা রাশিয়া এবং ইসরায়েল ভারতের পাশে রয়েছে এখন আপনাদের মালদ্বীপের বিষয়ে এমন একটা তথ্য যেই ব্যাপারে মনে হয় না আপনারা কখনো কিছু শুনেছেন অ্যাকচুয়ালি আমেরিকার মতে দু সাল থেকেই মালদ্বীপে কঠোর পন্থা এবং ভারতের প্রতি গিনাভাব শুরু হয়ে গেছিল অবাক করা বিষয় হল দু সালেই চীন মালদ্বীপে নিজের দূতাভ দূতাবাস খুলেছিল আর পরের বছর দু হাজার চীন মালদ্বীপে তাদের একজন বেয়ারাকে রাষ্ট্রপতি বানিয়ে দেয় চীন সমর্থক মোহাম্মদ ওয়াহিদ হাসান দু সালে মালদ্বীপের রাষ্ট্রপতি হন মোহাম্মদ ওয়াহিদ হাসান মালদ্বীপে ভারতীয় কোম্পানিগুলোকে ব্যান করা শুরু করে চীনের থেকে বিনিয়োগ নেওয়া শুরু করে রাষ্ট্রপতি হওয়ার পর কিন্তু যেই গতিতে চীন মালদ্বীপে ঢুকতে চেয়েছিল সেটা মোহাম্মদ ওয়াহিদ হাসান করতে পারছিল ছিল না এর জন্য মাত্র এক বছরেই তার আসন চলে যায় তারপর এলো দু হাজার সালে চীনের সব থেকে বিশ্বস্ত আবদুল্লা ইয়ামিন দু সাল থেকে দু সাল পর্যন্ত মালদ্বীপের রাষ্ট্রপতি থাকেন ওই সময় চীন মালদ্বীপকে মিলিয়ন বিলিয়ন ডলারের লোন দেয় এই পাঁচ বছরে মালদ্বীপে চীনা কোম্পানিগুলো সব থেকে বেশি কন্ট্রাক্ট পায় মালদ্বীপ ভারত বিরোধী হয়ে ওঠে ইসলামিক জঙ্গি সংগঠন মালদ্বীপে অ্যাক্টিভ হয়ে যায় একভাবে আবদুল্লাহ ইয়ামিন এই পাঁচ বছরে পুরো মালদ্বীপকে চীনের কাছে বন্ধক রেখে দেয় আপনারা হয়তো নাও জানতে পারেন কিন্তু মালদ্বীপের আবদুল্লাহ ইয়ামিনের সরকারেই মন্ত্রিত্ব পদে ছিলেন চীনের থেকে পয়সা নেওয়া আবদুল্লাহ ইয়ামিনের সরকার ভয়ঙ্কর করাপ্টের ছিল করাপশনের জন্যই আবদুল্লাহ ইয়ামিনকে জেলে যেতে হয় তারপর দু থেকে নিয়ে দু পর্যন্ত মালদ্বীপে ইব্রাহিম মোহাম্মদ সলির সরকার থাকে এই সরকার ভারত সমর্থক ছিল কিন্তু চীন মালদ্বীপে তার নোংরামো বন্ধ করেনি মালদ্বীপ থেকে ইব্রাহিম মোহাম্মদ সলিকে সরানোর জন্য চীন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালায় দু হাজার মাঝে ভারতীয় সেনাদের বিরুদ্ধে দুষ্প্রচার করা হয় ভারতীয় পর্যটকদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয় ইব্রাহিম মোহাম্মদ সলি চীনের এই ভারত বিরোধী এজেন্ডাকে শেষ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু আবদুল্লাহ ইয়ামিন মালদ্বীপে কট্টরতার এমন জাল বিছিয়ে গেছিল যে দু সালে ইব্রাহিম সলি নির্বাচন হেরে যায় যার ফলস্বরূপ দু পালিত হচ্ছিল তো বন্ধুরা এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো এবং এরপর মালদ্বীপের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয় কমেন্টে অবশ্যই জানান আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন কোন রহস্য বাংলার পর্দায়